আসসালামু আলাইকুম আজকে দেখাবো গুগল অ্যাডসেন্সে কীভাবে একটা সাইট অ্যাপ্রুভ হওয়ার পরে সেই সাইটটাকে কানেক্ট করতে হয় তো তার জন্য যে কাজটা করতে হবে এখানে হচ্ছে এই সাইট কিট একটা অ্যাপ প্লাগ ইন আছে এটা আমরা ইনস্টল করব এখানে হচ্ছে অ্যাড নিউ প্লাগ ইন গুগল সাইট কিট জি ডবল ও ই গুগল সাইট কিট হ্যাঁ গুগল সাইট কিট এই গুগল সাইট কিট দিলে আমাদের সাইটে অনেক কিছু অটোমেটিক পেয়ে যাবে তারপরে আমরা জাস্ট টি এক্সটি ফাইলটা অ্যাড করব। তাহলে দেখা গেছে আপনার আর্নিংটা এখানে দেখতেও পারবেন আবার অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাডচেঞ্জ অ্যাপ্রুভ হওয়ার পরে এরকমটা থাকবে যে নট ফাউন্ড তো এটা দেখে নট ফাউন্ড যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এখানে এই টি এক্সটি ফাইলটা এটা দিতে হবে এখন এখানে সাইট কিট দেওয়ার পরে আমাদের যেটা আসছে স্টার্ট আপ তো এখানে সাইটকিট দেওয়ার পরে যেটা আসছে সেটা আমরা সেট আপ করবো সাইট কিট কিট আসার পর এখানে কানেক্ট গুগল অ্যানালিসিস সাইন ইন উইথ গুগল এরপরে আপনার যে মেইলটা সেই মেইল দিয়ে ভেরিফাই কন্টিনিউ এরপরে কন্টিনিউ এই প্লাগ ইনটের মাধ্যমে আপনার সার্চ কনসোল গুগল অ্যানালিসিস গুগল অ্যাডসেন্স গুগলের সকল অডিট এখান থেকে করতে পারবেন বা আপনার ভিজিটর ইনকাম সব কিছু দেখতে পারবেন কত টাকা আয় হচ্ছে আপনার প্রতিদিন গুগল অ্যারসচেঞ্জের জন্য অ্যাপ্লাই করার পরে অ্যাপ্রুভ হইলে এই অ্যারসচেঞ্জটা কিছু কাজ থাকে সেটা এখন আমরা দেখাবো এগুলো সব নেক্সট নেক্সট দিয়ে সামনের দিকে যাবেন ওকে এখানে কমপ্লিট সেট আপ পারমিশন কন্টিনিউ দিয়ে দিবেন একটু সময় অপেক্ষা করবেন দেখবেন যেটা হয়ে গেছে এটা এই স্টেপটা কমপ্লিট হয়ে গেছে ডাটাটা কানেক্ট হতে একটু সময় লাগবে একদিন দুদিন দিন যেমন এটা প্রসেসিংয়ে আছে আর এখানে অলরেডি ভিজিটারের বিষয়টা দেখাচ্ছে ক্লিকের এটা এখানে আপনার কিউআর দেখাচ্ছে এখানে আর নিচে অ্যাডসেন্স দেখাবে এইখানে হচ্ছে দেখেন অ্যাডসেন্স ইনকামের এটা এটা আমরা কানেক্ট করে দেবো কানেক্ট নাও হ্যাঁ আর্ন ফ্রম ইয়োর ওয়েবসাইট কন্টিনিউ কন্টিনিউ ওকে সাইট কি প্লেস অ্যাডসেন্স কোড ইন ইউর সাইট রিকমেন্ডেড এটা আমরা একটু দিয়ে দিব তাহলে কোডটা সাইডে অ্যাড হয়ে যাবে এটা আগে একটা কোড দেওয়া আছে এটার এই কারণে এখানে একটা রিকমান্ডেড দেখাচ্ছিল এখানে আপনার আর্নিংটা দেখাচ্ছে পাওয়ার পরে এখানে ইনকাম শুরু হয়েছে জাস্ট দু একদিন এখানে চার সেন্ট ইনকাম হয়েছে আর পি কত পেজের আর পি এমটা এখানে দেখাচ্ছে আর ইমপ্রেশন কত সেটা দেখাচ্ছে এই হচ্ছে গুগল সাইট কিটের ব্যাপার আর এখান থেকে আমরা একটু দেখি এটা খুঁজে পাচ্ছে না এটা আমরা কপি করে এটা আর একটা প্লাগ ইন লাগবে আমার অ্যাট ডট এ ডি ডট টি এক্স টি ডট টি এক্স টি ম্যানেজার এইটা ক্লিক করব এইটা দেওয়ার পর এখানে আমরা এখানে এই কোডটা দিয়ে দেব এই কোডটা এই কোডটা এই ওয়েবসাইটের মধ্যে গুগল যেন ট্র্যাক করতে পারে তার জন্য এটা দিয়ে দেওয়া এটা সেট আপ করার পর এখানে সেটিং আসবে না সেটিংটা পর সেটিংয়ে গিয়ে অ্যাট ডট টি এখানে আসার পর আমরা এটা দিয়ে দিব ওকে এটা দিয়ে সেভ একটা আমরা রকেট ডাব্লুপি রকেট ক্লিন এরিয়া ক্লিন করে দিলাম এখান থেকে আমরা এখন একটু চেক করতে পারি আচ্ছা এখানে প্লাগিনে গিয়ে আমরা আর একটা খুলে খুঁজে দেখতে পারি দ্রুত পায়ে আর একটা প্লাগিন আছে আচ্ছা আমরা এই প্লাগইনটা দিয়ে দিই এখানে অ্যাড্রি এই কোডটা জাস্ট খালি পাওয়ার জন্য একটা প্লাগইন ব্যবহার করা এটার মধ্যে আসলে অনেক কিছু চলে আসছে এটা প্রিমিয়াম টাইপের তো এটা দরকার নাই এখানে এখন কিন্তু পেয়ে গেছে তার মানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে অ্যাপ ডট টেক্সটি এইটা দিতে হবে তাহলে এখান থেকে আমরা এটা মুছে দিতে পারি এক নম্বরটায় অ্যাড ডট টেক্সটিতে না দিয়ে নিচেরটা দিলেই হবে ঠিক আছে এটা দেওয়ার পরে এখানে চেক দিলাম চেক দেওয়ার পরে কিন্তু এখনও ফাউন্ড দেখাচ্ছে তার মানে ওকে ঠিকঠাক আছে এখন এটা যদি আমরা কেটে দিই তাহলে দেখেন সুপার মডার্ন হোম এটা হয়ে গেছে অথরাইজড হয়ে গেছে এখন এটা আর্নিং দেখতে চাইলে এখানে এসে আমরা দেখতে পারবো ঠিক আছে তো এভাবে আপনার যেই ওয়েবসাইটটা অ্যাড পায় তারপরে সেটা এখানে দিয়ে দিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য